তো বন্ধুরা, আজকে আছি ভুবনেশ্বরের মন্দিরে। চুলটা ঠিক করে কাটো। মন্দিরের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের বাস বাইরে দাঁড়িয়ে আছে, আমরা এখন হেঁটে হেঁটে ঘুরতে এসেছি। এই এখানে পুকুরটা নাকি দেখাই, দেখি ভুবনেশ্বরের পূর্ণ মন্দিরে। বাব, পাথর কেটে কেটে তো এই মন্দিরটায় ক্যামেরা মোবাইল ফোন অ্যালাউ নয়, সেই কারণে কিন্তু আমাদের ফোন আপনাদের ভেতরে ভিডিওগুলো দেখাতে পারলাম না। তো ভেতরে অনেক রকমের ঠাকুর আছে, গণেশ ঠাকুর, শিব ঠাকুর, নন্দী, এইসব আছে। সব প্রত্যেকটাই একটা করে কাউন্টার মতন আছে, মন্দিরে পৌঁছে দিতে পারবেন। এই দেখুন ফ্ল্যাগটা। এটা পার্কের মতন, এই পার্কে এখানে বসার জায়গা আছে, যেসব টুরিস্ট আসছে তারা এখানে বসে থাকতে পারছে, হাঁপিয়ে গেলে, হেঁটে হেঁটে হাঁপিয়ে গেলে বসে থাকার জন্য। এই মন্দিরে প্রসাদ এইগুলোই, এরকম জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে।